মুসা নবী তুর পাহাড়ে কোন নূর দেখিতে পেল, ঈসা নবী চৌঠা আকাশে কেন গোপন হলো, ঈসা নবী চৌঠা আকাশে কেন গোপন হলো, ইব্রাহিম নবী আগুন থেকে কেন ফিরে এলো, ইউনুস নবী মাছের পেটে কেমন করেছিল, আল্লাহ কি লীলা দেখায় নাকি মুহাম্মাদের বাহানায়, আল্লাহ কি লীলা দেখায় নাকি মুহাম্মাদের বাহানায়, যার ওসিলায় আদম নবী ক্ষমা পেয়ে যায়। মুসা নবী তোর পাহাড়ে কোন নূর দেখিতে পেল, ঈসা নবী চৌঠা আকাশে কেন গোপন হলো, খোদার সাদের আদম গড়া কাদা মাটি দিয়ে সেই আদমে রুহু দিল নূরের বাতাস দিয়ে, সেই আদমে রুহু দিল নূরের বাতাস দিয়ে, গড়ে আদম প্রশ্ন করে খোদা আদমকে, তোমার মাথায় জ্বলছে যে নূর বলো তো সে কে, তোমার মাথায় জ্বলছে যে নূর বলো তো সে কে, কি হয়েছে আর কি হবে শোনো আদম সবই, তোমার বংশে জন্ম নেবে আমার শেষ নবী, তোমার বংশে জন্ম নেবে আমার শেষ নবী, সে তোমার সকল, সে তোমার সকল আমার নকল আসল নূরের চাঁদ, সে শেষ যুগের শেষ নবী নাম মুহাম্মদ, শেষ যুগের শেষ নবী নাম মুহাম্মদ, তার নামেতে কলমা লিখে আমি রেখেছি কোথায়, তুমি চোখ বুঝিয়ে খুঁজলে তবে পাবে গো আমায়, তুমি চোখ বুঝিয়ে খুঁজলে তবে পাবে গো আমায়, মুসা নবী তোর পাহাড়ে কোন নূর দেখিতে পেল, ঈসা নবী চৌঠা আকাশে কেন গোপন হলো, আরশ কুরসি লৌহে কলম কেন সৃষ্টি হলো, জান্নাত আর জাহান্নামের কি দরকার ছিল, ফুল সিরাতের চুলের সাথে আর মিজানের পাল্লা, এত কিছু সৃষ্টি করে কেন আমার আল্লাহ, এত কিছু সৃষ্টি করে কেন আমার আল্লাহ, কুল কায়নাত সৃষ্টি করে মুহাম্মাদের জন্য, কুল কায়নাত সৃষ্টি করে মুহাম্মাদের জন্য, আর মুহাম্মাদকে সৃষ্টি করে হলো খোদা ধন্য, আল্লাহ থাকে, আল্লাহ থাকে আরশ পাকে, নবী থাকে জমিনে, আল্লাহ খোঁজা সোজা তো নয় নবীকে খুঁজে নে, কেন নবীর প্রেমী না হও তুমি, নবীর প্রেমী না হও তুমি, যদি নবীর প্রেমী না হও তুমি নবী পাওয়া দায়, আর নবীকে না পেলে তুমি আল্লাহ পাবে কোথায়, নবীকে না পেলে তুমি আল্লাহ পাবে কোথায়, মুসা নবী তোর পাহাড়ে কোন নূর দেখিতে পেল, ঈসা নবী চৌঠা আকাশে কেন গোপন হলো, হালিমা যখন আমার নবীজিকে নিল, পলকে মা হালিমার দুনিয়া বদলে গেল, পলকে মা হালিমার দুনিয়া বদলে গেল, হালিমার উটনি চলে আস্তে ধীরে ধীরে, হালিমার উটনি চলে আস্তে ধীরে ধীরে, নবীকে পেয়ে সে উট চলে হাওয়াই ওড়ে, নবীকে পেয়ে সে উট চলে হাওয়াই ওড়ে, মা হালিমার আধার ঘরে যখন পা রাখিল, মা হালিমার আধার ঘরে যখন পা রাখিল, আর ঘর শুধু নয় চারিধারে নূরে ভরে গেল, ঘর শুধু নয় চারিধারে নূরে ভরে গেল, মা হালিমা, মা হালিমা বলছে আমার খুলেছে বরাত, আর মুহাম্মাদের ছোঁয়া লেগে বারকাতি বারকাত, মুহাম্মাদের ছোঁয়া লেগে বারকাতি বারকাত, চাঁদ সূর্য উঁকি মারে হালিমার আঙ্গিনায়, আর দুঃখ কষ্ট দূরে গেল নবীর ওসিলায়, দুঃখ কষ্ট দূরে গেল নবীর ওসিলায়, মুসা নবী তোর পাহাড়ে কোন নূর দেখিতে পেল, ঈসা নবী চৌঠা আকাশে কেন গোপন হলো, আকাশে কেন গোপন হলো,
গোপন হলো আমার নবী কত কষ্ট করে ইসলাম কায়েম করেছিল উম্মতের তরে নামাজ রোজা কত কি উপহার দিল উম্মতের তরে নামাজ রোজা কত কি উপহার দিল নবী পড়তো নামাজ করতো রোজা আর পড়েছিল কোরআন আর আমার নবী সারা জীবন দেয়নি কবু আজান আমার নবী সারা জীবন দেয়নি কবু আজান নবী যদি আজান দিত কি হতো বলো একবার নবী যদি আজান দিত কি হতো বলো একবার আর তার ডাকে না সাড়া দিলে ইমান যেত সবার তার ডাকে না সাড়া দিলে ইমান যেত সবার ডাকলে নবী ডাকলে নবী যেতেই হবে নেই কোনো উপায় নবী ডাকে বলে যাই সকলে সোনার মদিনায় ডাকে বলে যাই সকলে সোনার মদিনায় কখন ডাকবে নবী আমায় তুমি আছি অপেক্ষায় তানবীর কালাম তোমার চৌখাটেতে গিয়ে মরতে চায় তানবীর কালাম তোমার চৌখাটেতে গিয়ে মরতে চায় মুসা নবী ওই মুসা নবী তোর পাহাড়ে কোন নূর দেখিতে পেল ঈসা নবী চৌঠা আকাশে কেন গোপন হলো ইব্রাহিম নবী আগুন থেকে কেন ফিরে এলো ইউনুস নবী মাছের পেটে কেমন করেছিল আল্লাহ কি লীলা দেখায় নাকি মুহাম্মাদের বাহানায় আল্লাহ কি লীলা দেখায়